এক্সপার্ট শেয়ারিং সেশনে চলে যাব আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফাউন্ডিং লিডার যিনি সব সময় আমাদেরকে চমৎকার সব স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সব সময় আমাদেরকে গাইডলাইন করেন সুপরামর্শ দিয়ে থাকেন আমাদের শ্রদ্ধাভাজন মোশারফ হোসেন ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলার জন্য আসসালামু আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম একটু দেরিতে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এবং পরবর্তীতে নেটওয়ার্কে কিছুটা ডিস্টার্ব করার কারণে আমি পুরো প্রোগ্রামটি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারিনি তো তিনজন বক্তার বক্তব্য আমি খুব ভালোভাবে ফোকাস করেছে অন্যরা এর মাঝখানে ছিল কিনা জানি না তার মধ্যে একজন হচ্ছে আমাদের অ্যাডভোকেট জুবাইয়ের ভাই তো আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি জুবাইয়ের ভাইকে জুবায়ের ভাই আসলে যে কথাগুলো যেভাবে বলছেন আহ একজন সচেতন মানুষ যেভাবে একটা বিষয়কে বর্ণনা দেন বা একজন সচেতন মানুষ যেভাবে একটি কাজ করেন অত্যন্ত দক্ষতার সাথে সচেতনতার সাথে আহ জুবায়ের ভাই সেই কাজটি করছেন অর্থাৎ একজন পরিচ্ছন্ন হওয়ার যা যা যোগ্যতা দরকার আমার মনে হয় জুবায়ুর ভাইয়ের মধ্যে সবকিছুই আছে আহ উনি সুস্পষ্ট ভাষায় কথা বলেন এবং কথাগুলো বলে ব্যাখ্যা করেন এবং উনি অনেকের অনেকগুলো জিজ্ঞাসার উত্তর দেন অনেকগুলো অনেকের মনে অনেকগুলো প্রশ্ন থাকে হয়তো সেই প্রশ্নটা সে বলতে পারে না সেই অ্যাবিলিটিটা রয়েছে তিনি সেই প্রশ্নগুলো বুঝতে পারেন এবং নিজে নিজেই সেই প্রশ্নগুলোর বক্তব্যে সেই প্রশ্নগুলোর জবাব দেন এই সবকিছু মিলিয়ে ওনার আহ বক্তব্যটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং আমি বলি কি মানে লাইন লেং একটা বিষয় আছে অনেকেই আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর শুরুতে যখন আসি আমরা সঠিকভাবে এটা লাইন লেংথ বুঝতে পারি না যেমন ক্রিকেট খেলায় লাইন ব্যাংকে যদি বল করা না যায় বলাররা যদি লাইন ব্যাংকে বল না করে সেটা ওয়াইড হয়ে যায় নো হয়ে যায় তো তেমনি নেটওয়ার্কাররা যদি লাইন এবং লেন্থ ঠিকমতো ধরতে না পারে তাহলে বিজনেসটাকে এলোমেলো করে ফেলে একটি ভাষায় এটাকে বলে লাইন ল্যাং অন্য ভাষায় এটাকে বলে বিজনেস টোন আর যেমন তালে মিউজিশিয়ানরা যেমন তালে বাধ্য বাজান যদি তাল ধরতে না পারেন তাহলে গায়কে গাইতে পারেন না মিউজিশিয়ানরা বাজাতে পারেন না বোলাররা ভুল করতে পারেন না এবং নেটওয়ার্কাররা টোনটা ধরতে ধরতে না পারে তাহলে সঠিক নিয়মে বিজনেসটা করতে পারেন না তো আমার কাছে অত্যন্ত ভালো লাগে জুবায়ের ভাই একজন নতুন মানুষ কক্সবাজারে যখন জানুয়ারিতে ডিটক্স ক্যাম্পটি হয়েছিল সেই থেকে জুবায়ের ভাই এই বিজনেসের যাত্রা এবং শুরু থেকে এই অল্প সময়ের মধ্যে তারপরে তো লকডাউন এসেছিল এই অল্প সময়ের মধ্যে জুম মিটিং এর মাধ্যমে নিয়মিত অ্যাটেন্ড করার মাধ্যমে উনি যেভাবে সকলের বক্তব্য ক্যাচ করেছেন এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে সকলের বক্তব্য যে কারণে আমরা ইদানিং দেখি জুবের ভাইয়ের কথা থেকে আমাদেরও অনেক কিছু শেখার বিষয়ে তৈরি হয়ে যায় তো সেরকম একটি চমৎকার বক্তব্য জুবের ভাই আজকেও উপস্থাপন করেছেন আমি দেখলাম যে ওনার বক্তব্যে উনি ডিটক্স কে কথা বলেছেন এবং অত্যন্ত সাধারণভাবে যে এটি একটা সাধারণ পণ্য এটাকে অতিরঞ্জিত করার কিছু নেই বাড়িয়ে বলারও কিছু নেই একটি সাধারণ পণ্য এবং সেটাকে হয় যখন আমরা কাউকে এটাকে অতিরঞ্জিত করে কারো কাছে এটা পেশ করতে চাই তখনই আসলে আতঙ্কের প্রশ্নটা আসে তো এই বিষয়টি অত্যন্ত সহজ ভাবে যুবায়ের ভাই আমাদের সামনে উপস্থাপন করেছেন যে জিট বিটক্স একটি সাধারণ পণ্য এটাকে আমরা কত নাইসলি ব্যবহার করতে পারি সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবসময় একটা কথা বলি ডিটক্স অসাধারণ একটি পণ্য এই পণ্যটি বাংলাদেশে নরল্যান্ডকে নাম্বার 1 পজিশনে নিয়ে যেতে পারে আর এই পণ্যটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি প্রতিরঞ্জিত করি মাত্রাতিরিক্ত কথা বলি তাহলে এই পণ্যটির কারণেই আমাদেরকে সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তো সুতরাং এই কারণে এই পণ্যটির সঠিক ব্যবহার এই পণ্যটি সম্পর্কে সঠিক জ্ঞান এবং সর্বোপরি হার্বার্ট ফোর্স সাপ্লিমেন্ট যেহেতু আমরা বিক্রি করি এই পণ্যগুলো সম্পর্কে স্পষ্ট সুস্পষ্ট ধারণা থাকা প্রত্যেকের গুরুত্বপূর্ণ যেমন আরেকজন বক্তা আমাদের মিস্টার সুমন খন্দকার এখন কথা বলেছেন অত্যন্ত চমৎকার এবং পরিচ্ছন্ন ভাষা তাই না ওনার আমার খুবই পছন্দ হয়েছে ওনার আজকের বক্তব্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উনি মার্কেটিং প্ল্যানটাকে প্রেজেন্টেশন করেছেন এবং এই মার্কেটিং প্লান প্রেজেন্টেশন করার ক্ষেত্রে উনি একটা আধুনিকতার পরিচয় দিয়েছেন অর্থাৎ সচরাচর আমরা যেভাবে ঠিক বলে থাকি সেভাবে না নিজস্ব ভাষায় নিজস্ব আঙ্গিকে সাধারণ শ্রোতারা বুঝতে পারবে নতুন ব্যক্তিরা বুঝতে পারবে এবং বেনিফিটগুলোকে এত আকর্ষণীয়ভাবে উনি তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে আমরা অনেকের অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারবো আর এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে আমরা যদি খারাপ কাজে ব্যবহার করে করি তাহলে অনেককেই আমরা নিঃস্ব করে দিতে পারবো তার মানে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বলেন আর এই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বলেন দুটাই যদি আমরা ভালোভাবে ব্যবহার করি তাহলে সেটা আমাদের জীবনকে একেবারে ঘুরিয়ে দেবে ভালোর দিকে ডেভেলপমেন্ট নিয়ে আসবে আমাদের জীবনে আর যদি আমরা খারাপ ভাবে ব্যবহার করি তাহলে আমরা একেবারেই ব্যর্থ হয়ে যাব বিপথে চলে যাবো তো সুতরাং এই যে ইন্ডাস্ট্রিটাকে সঠিকভাবে ভাবে মানুষের কাছে তুলে ধরা ইন্ডাস্ট্রিটা নিয়ে মানুষকে অতিরঞ্জিত কথা না বলা ইন্ডাস্ট্রিটাকে সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা এবং পণ্যগুলোকে সুস্পষ্টভাবে মানুষের মাধ্যমে যদি আমরা তুলে ধরতে পারি সঠিক জ্ঞানটা যদি সরবরাহ করতে পারি যদি আমরা অতিরঞ্জিত বা কালারফুল কোনো না করি আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমরা যদি ট্রান্সপারেন্ট কথা বলি আমার মনে হয় উদূর ভবিষ্যতে নর্ল্যান্ড বাংলাদেশ তার বক্তব্যের কারণে তার স্বচ্ছতার কারণে ট্রান্সপারেন্স এর কারণে এক বাংলাদেশের আবার ওয়ান পজিশানে চলে যাবে তো আমি বিশ্বাস করি এখানে উপস্থিত সকলেই চাই আমরা আমাদের কারো মধ্যে এই ধরনের সংখ্যা নেই আমরা সবাই চাই আমরা সঠিকভাবে যেন এটা উপস্থাপন করতে পারি এর জন্য আমাদের সঠিক কিছু জ্ঞানের দরকার হয় তার জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে এই ধরনের তথ্য নির্ভরের প্রোগ্রামগুলো জুম মিটিং গুলো এগুলাতে আমাদেরকে অংশগ্রহণ করতে হয় যাতে করে আমরা সঠিক বিজনেসটাকে সঠিকভাবে বুঝতে পারি এই এখানে যে পণ্যগুলো বিপণন করি আমরা সেটাকে সঠিকভাবে বুঝতে পারি কোম্পানি গুলোকে সঠিকভাবে বুঝতে পারি কোম্পানি ম্যানেজমেন্ট দের সঠিকভাবে বুঝতে পারি আপলাইন লিডারদের সঠিকভাবে বুঝতে পারি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদেরকে সঠিকভাবে বুঝতে পারি অর্থে অর্থাৎ প্রত্যেকে যেন প্রত্যেকের কাজটাকে অত্যন্ত সুস সুসংগঠিতভাবে সমন্বিত করতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ যে বক্তার বক্তব্য আহ জনান জামাল উদ্দিন অত্যন্ত চমৎকার এবং বোঝানো ভাবে আজকের প্রোগ্রামের তিনি সমাপনী বক্তব্য দিয়েছেন এবং টোটাল বিষয়টাকে সমন্বয় করার জন্য যে কথাগুলো উনি উপস্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে উনি প্রশংসা করেছেন ওনার লিডারদেরকে এটা অত্যন্ত আকর্ষণীয় আহ জামাল সাহেব সবসময় আহ জামাল ভাই অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন চমৎকার ভাষায় কথা বলেন তো সেই হিসেবে এই টিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিম আমাদের অত্যন্ত প্রিয় একটি টিম এবং এখানে শুধু জামাল ভাই নয় আমরা আশা করি যে জাকারিয়া ভাই রয়েছেন মাহফুজ ভাই রয়েছেন মোকলেজ রহমান ভাই রয়েছেন এরা প্রত্যেককে আমরা এখানে দেখতে পাই আশা করি যে তারা আমাদের সাথে নিয়মিত থাকবেন এবং তাদের কাছ থেকেও আমরা তাদেরকে যখন নিয়মিত দেখতে পাবো তখন আমাদেরও অনেক উৎসাহ উদ্দীপনা বাড়ে তো আমি আশা করবো এজ এ টিম ওয়ার্ক কারণ একা জামাল ভাইয়ের পক্ষে সমস্ত কাজগুলোকে করা সম্ভব নয় যখনই মোকলেস ভাই জাকারিয়া ভাই সকলে মিলে সহযোগিতা করবেন তখনই টিমের পাওয়ার বাড়বে টিম অনেক পরিচ্ছন্ন হবে টিম অনেক ট্রান্সপারেন্ট হবে এবং তথ্য সরবরাহ অনেক বেশি সুনিশ্চিত হবে দেখেন স্বচ্ছতায় একটা বিজনেস এর উন্নতির মূল চাবিকাঠি আমরা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং যারা ধারণা দিচ্ছেন তারা স্বচ্ছ ধারণা দিবেন এবং যারা ধারণা নিচ্ছেন তারাও স্বচ্ছ ভাবে নেবেন এই জায়গায় দুজনের কাছে আমাদের সমান প্রত্যাশা থাকে একটা এই বিজনেসের একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আমাদের আপনাদের সাথে শেয়ার করব। এই বিজনেসে দুই ধরনের ব্যক্তি থাকে একটা হচ্ছে কাস্টমার কাস্টমার একটা হচ্ছে এবং এই জায়গাটা আপনি চিনবেন কি করে মনে করেন এই মুহূর্তে আমরা যে কজন এখানে উপস্থিত আছি বিয়াল্লিশ জন বা চল্লিশ জন যে কজনই আমরা এখানে উপস্থিত আছি আমরা নিজেকে কি মনে করি এই কোম্পানির একজন কাস্টমার নাকি এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কখন আমি বুঝবো যে আমি এখনো এই কোম্পানির একটি কাস্টমার যদি এই কোম্পানিতে কাজ করতে গেলে একজন ডিস্ট্রিবিউটর হতে গেলে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার একটা জ্ঞান হচ্ছে আমাদের কোম্পানির একটা ইউএল এর সিস্টেম আছে যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা যেভাবে সুমন সাহেব তার বক্তব্যে বলেছেন যে আমাদের একটা নাম্বার হয় আইডি নাম্বার হয় বিএল দিয়ে যেটা শুরু হয় সেই নাম্বারটির সাথে একটা

একজন সংগঠক হিসেবে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার হিসেবে তিনি একটি প্রোগ্রামের আয়োজন করতেছেন অত্যন্ত চমৎকার ভাবে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন যে প্রোগ্রামে উনি একজন ওনার টিমের একজন মেম্বার আমাদের অ্যাডভোকেট জুবায়ের ভাইকে প্রোডাক্ট এক্সপার্ট হিসেবে রেখেছেন যিনি চমৎকারভাবে ভাবে আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে বর্ণনা করেছেন মিস্টার সুমন খমন্দকার ভাইকে রেখেছেন যিনি চমৎকার চমৎকারভাবে আমাদের মার্কেটিং প্ল্যানটাকে অ্যাড্রেস করেছেন তার মানে উনি একজন সংগঠক যে সংগঠক একটা টিমে একটি প্রোগ্রাম পরিচালনা করার সক্ষমতা রাখে নিজে নিজে একটা প্রোগ্রাম পরিচালনা করার সক্ষমতা রাখে এখন দেখতে হবে যে আমার কাছে এই সক্ষমতা আছে কিনা আমরা যারা এখানে উপস্থিত আছি চল্লিশ জন আমাদের কাছে এই সক্ষমতা আছে কিনা যে আমরা নিজেরা নিজেরা সংগঠিত করে আমার টিম মেম্বারদেরকে নিয়ে আমি একটি প্রোগ্রাম আয়োজন করার মতো দক্ষতা বা সেই জায়গায় বা সেই লেভেলে আমি পৌঁছতে পেরেছি কিনা যদি পারি যে হয় তাহলে আমি ডিস্ট্রিবিউটার যদি না পারি যে হয় তাহলে আমি কাস্টমার এরপরে রয়েছে মার্কেটিং প্ল্যান বা প্রেজেন্টেশন মনে করেন একজন একটা প্রোগ্রাম যখন আমি আয়োজন করব সেই প্রোগ্রামে আমাকে হয়তো বা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে হবে অথবা প্রোডাক্টকে কে রিপ্রেজেন্ট করতে হবে এই ওপিপি স্লাইডের মধ্য দিয়ে একটা স্লাইডের মধ্য দিয়ে আমি প্রোগ্রামে জুম মিটিং এ অ্যাটেন্ড করে জন মানুষ আমার সামনে উপস্থিত থাকবে তাদেরকে আমি চমৎকার ভাবে এই কোম্পানির কি কি পণ্য রয়েছে এবং এই চমৎকার সেটা আমি মানুষের সামনে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারি কিনা যদি পারি যে হয় তাহলে আমি ডিস্ট্রিবিউটার আর যদি না পারি যে হয় তাহলে আমি এখনো কাস্টমার তাহলে আমাদের এই বিজনেসের মূল কাজটা কি কাস্টমার হিসেবেও আমি এই বিজনেস থেকে কিছু টুকটাক লাভ করতে পারি আমি মানুষকে ইনভাইট করতে পারি কিনা যদি পারি যে হয় তাহলে আমি একজন আর যদি না পারি যে হয় তাহলে আমি একটা কাস্টমার কাস্টমাররাও কি টুকটাক ইনকাম করতে পারে কিন্তু দেখেন আমরা যে স্বপ্নগুলো দেখাই আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যে স্বপ্নগুলো দেখাই যেমন আমাদের সুমন ভাই তার মার্কেটিং প্ল্যান বলেছেন যে ছয় ধরনের ইনকাম আছে এই ছয় ধরনের ইনকাম আমি পাই কিনা যদি পাই যে হয় তাহলে আমি ডিস্ট্রিবিউটার যদি না পাই যে হয় তাহলে আমি কাস্টমার তার মানে হচ্ছে কাস্টমার হিসেবে আর তখনই আমি একজন ডিস্ট্রিবিউটার হব যখন আমি সমস্ত কাজ ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ যখন আমি অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমি আমার সমস্ত কাজগুলো করতে পারবো তখন আমি একজন ডিস্ট্রিবিউটার আর যদি আমাকে প্রত্যেকটা কাজে আমার আপলাইনের উপর নির্ভর করতে হয় আমার ডাউনলাইনের উপর নির্ভর করতে হয় অর্থাৎ আমি এটা প্রোডাক্ট বর্ণনা করতে যাবো কাউকে একটা প্রোডাক্ট বুঝাতে যাব আমাকে কোম্পানির উপর নির্ভর করতে হয় অথবা আমাকে আমার আপলাইন এর উপর নির্ভর করতে হয় যদি আমার নির্ভরশীলতা এই পরিমাণ থাকে যে হয় তাহলে আমি একজন কাস্টমার আর যদি আমি এই সমস্ত কাজগুলো নিজে নিজে করতে পারি যে হয় তাহলে আমি একজন ডেস্টিনিউটর তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি আমরা এখানে অনেক স্বপ্ন দেখি একজন কাস্টমার সেই স্বপ্ন অবশ্যই দেখে হতাশ হয়ে লাভ নাই একজন কাস্টমার এই স্বপ্নগুলো তার পক্ষে বাস্তবায়িত হবে না এই স্বপ্ন যে স্বপ্নগুলো এনরলেন কোম্পানি দেখাচ্ছে যে আপনি এমন সময় আসতে পারে আপনি প্রতিমাসে মাসে হাজার ডলার ইনকাম করতে পারেন অবশ্যই একজন নন ল্যান্ডের কাস্টমার 72000 ডলার প্রতিমা মাসিক ইনকাম করা সম্ভব নয় যিনি আমাদের সুমন সাহেব যিনি আমাদের মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন আমার মনে হয় উনি স্পষ্ট সেটা জানেন অর্থাৎ উনি আর ভবিষ্যতে বলবেন অর্থাৎ আমাকে জ্যোতি এই পরিমাণ ইনকাম করার স্বপ্ন দেখতে হয় এই সমস্ত ইনকাম গুলো পাওয়ার স্বপ্ন দেখতে হয় প্রথমে আমাকে আমার যে কাস্টমারের জায়গাটা আছে সেখান থেকে বেরিয়ে এসে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সমস্ত কিছু শিখে সমস্ত কিছু জেনে আমাকে আগে ডিস্ট্রিবিউটর হতে হবে এরপর আমাকে যে কাজটি করতে হবে আমার বক্তব্য করে আরো কয়েকজন ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে এবং আমাকে একজন ডিস্ট্রিবিউটর লিডার হতে হবে যখন আমার নিচে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর থাকবে যখন আমার নিচে অনেকগুলো কাস্টমার থাকবে একজন ডিস্ট্রিবিউটার আমি আমার আন্ডারে অনেক কাস্টমার থাকবে অবশ্যই আমি টুকটাক ইনকাম করব কিন্তু স্বপ্ন পূরণ তখনও সম্ভব হবে না যখন আমার আমি একজন ডিস্ট্রিবিউটার হ আমার নিচে অনেকগুলো ডিস্ট্রিবিউটার থাকবে আমি একজন ডিস্ট্রিবিউটার লিডার হব আমার নিচে অনেকজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার থাকবে তখন আস্তে আস্তে এইবার আমার স্বপ্ন পূরণ শুরু হবে তো সুতরাং এই স্বপ্ন পূরণের জায়গাটার জন্য আমাকে কতগুলো ধাপ পড় পরিণত হবে প্রথম কাস্টমার কাস্টমার থেকে আমাকে ডিস্ট্রিবিউটর হতে হবে তারপর থেকে হতে হবে আমাকে টিম লিডার আমার টিমে অসংখ্য ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর থাকতে হবে যখন আমার টিমে অসংখ্য ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর তৈরি হবে তখন আমি একজন বিগ ডিস্ট্রিবিউটরে পরিণত হব আর যখন আমি বিগ ডিস্ট্রিবিউটরে পরিণত হব তখনই আমার জন্য এই স্বপ্ন দেখাটা বাস্তবিক হবে এবং রিয়েলিস্টিক হবে তাহলে আমাদের কাজটা কি আজকে আমি এই কোম্পানিতে এসেছি একজন কাস্টমার হিসেবে এসেছি কয়েকটা প্রোডাক্ট নিয়েছে আমাকে কোম্পানি সুযোগ দিয়েছে আমি চাইলেই এখানে আস্তে আস্তে নিজেকে একজন ডিস্ট্রিবিউটার হিসেবে তৈরি করতে পারি এবং সেখান থেকে ডুপ্লিকেশন প্রসেসটাকে ফলো করে আমি একজন ডিস্ট্রিবিউটার লিডারে পরিণত হতে পারি আর যখনই আমি ডিস্ট্রিবিউটার লিডারে পরিণত হব তখন অটোমেটিক্যালি আমার সামনে এই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং তখনই এই স্বপ্ন দেখাটা আমার জন্য অনেক বাস্তব হবে তো সবাইকে আমরা যারা আজকে উপস্থিত আছি আমরা আশা করব আমরা সবাই এই বিষয়টা রিয়ালাইজ করব যে কিভাবে দ্রুততার সাথে আমরা কাস্টমার না থেকে প্রত্যেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটারে পরিণত হয় যেটা স্বপ্ন নরলেন আমাদেরকে দেখাচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস এটি সেদিন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস হবে যেদিন এই সমস্ত কাজগুলো মিস্টার জামাল উদ্দিন যেভাবে আজকে করে দেখিয়েছেন মিস্টার সুমন খন্দকার যেভাবে করে দেখিয়েছেন যেমন আমাদের একজন নতুন ডিস্ট্রিবিউটার আমাদের অ্যাডভোকেট জুবাইর আলম ভাই যে চমৎকার ভাবে আজকে প্রোডাক্টটাকে মানুষের সামনে তুলে ধরে একজন সচেতন ডিস্ট্রিবিউটারের দিকে নিজেকে ধাবিত করা শুরু করেছেন এইভাবে আমাদেরকেও আস্তে আস্তে একজন ডিস্ট্রিবিউটারে পরিণত হবে হতে হবে আর এই ডিস্ট্রিবিউটারে পরিণত হয়ে যখন আমরা ডিস্ট্রিবিউটার লিডার হব তখন যে স্বপ্নগুলো আজকে জামাল ভাইরা আমাদেরকে দেখাচ্ছেন সুমন ভাইরা আমাদেরকে দেখাচ্ছেন এই প্রত্যেকটা স্বপ্ন আমাদের পূরণ হওয়া শুরু হবে তো যাই হোক আমি কথা আর বাড়াবো না আজকে এই চমৎকার প্রোগ্রামে অংশগ্রহণ করে আহ প্রত্যেকজন বক্তার বক্তব্য অত্যন্ত চমৎকার এবং সাবলীল ছিল অনেকটা সুস্পষ্ট ছিল অনেক সুস্পষ্ট ধারণা দেওয়ার ওনারা চেষ্টা করছেন আহ এই জিনিসটা অত্যন্ত আকর্ষণীয় আর সবকিছু মিলিয়ে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আশা করি অনেকগুলো তথ্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে পেয়েছি এবং সেই সাথে আমাদের যারা টিম লিডাররা রয়েছেন এই বিজনেস এর মজরেসুর রহমান মাহফুজুর রহমান থেকে শুরু করে জানাব আজাদুল ইসলাম জাকারিয়া ফকির থেকে শুরু করে যারা এই সিনিয়র লিডার আজকে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের গোল্ড মেডেল লিডার জনাব জামাল উদ্দিনের যে প্রোগ্রামটি হয়ে গেল এই চমৎকার প্রোগ্রামে সকলকে সকলে সহযোগিতা করার জন্য উপস্থিত থেকে প্রোগ্রামটিকে প্রাণবন্ত করার জন্য আহ আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম